এই হল নবীর আগমনের দিন, খুশি হল গুনাগার বান্দাদের জন্য, ঠিক কিনা? আমি নই, আলা হযরত বলেন এই দিনটা মক্কে মে আগলে ইবাদত কে লিয়ে মুজরিমো আও ইয়াহাঁ ঈদে দো শুনবা দেখো সলা দুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, আলা হযরত উনি কত বড় জগৎ বিখ্যাত আলেমে দিন, যিনি অসংখ্যদের হাজারের অধিক কিতাব লিখেছেন, যিনি আমার প্যার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আশিক ছিলেন, নবীর দরবারে গেলেন, নবীর দরবারে গিয়ে যখন তিনি পড়তে লাগলেন নাত শরীফ, কি পড়তে লাগলেন নাত শরীফ, তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হিন্দুস্তানের ময়দান থেকে আমার রূহকে আপনি রসুলের দরবারে প্রেরণ করতাম সালামি দিয়ে, সকলে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই ফকিরাবাদের এই মসজিদে বসে নবীর প্রতি সালাম দিচ্ছি, ঠিক কিনা? আমার দয়াল নবী শুনেন কিনা, দেখেন কিনা? নবীর দেখার ক্ষমতা কতটুকু, শোনার ক্ষমতা কতটুকু? দালাইলুল খায়রাতের মধ্যে রয়েছে কাউল কাউলুল বদিঈ, দরুদ শরীফের কিতাবের মধ্যে রয়েছে জামালুল জওয়ামে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন, বর্ণনা করেছেন যে মান সাল্লা আলান নবী, যে ব্যক্তি মুস্তাফার উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহর পিয়ার ইরশাদ করেন আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া আরিফুহু, আমি আমার মহব্বত নিয়ে আশেক যারা আমার প্রতি ভালোবাসা নিয়ে নবীর প্রতি দরুদ করেন, আমি মুস্তাফা সেই দরুদ শুনে থাকি, সকলে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের দরুদ শুনেন নয়, শুধু শুনেন নয়, ওয়া আরিফুহু, আমি রসুল ওই বান্দাকে ওই উম্মতকে চিনে থাকি, সকলে বলুন সুবহানাল্লাহ। নবীর দেখার ক্ষমতা দেখুন, কোরআন দলিল, কোরআন বলতেছে কি বলতেছে সূরা নমলের মধ্যে আল্লাহর নবী মুস্তাফা সাহেবুল উলাস ইসলাম শ্রবণ করার ক্ষমতা, দেখার ক্ষমতা, আপনারা একটু আন্দাজ করুন, দলিল সূরা নমলের মধ্যে হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, যাকে আল্লাহ পুরা বিশ্বের মধ্যে বাদশাহী দিয়েছেন, ঠিক কিনা? পুরা বিশ্বের বাদশাহী দিয়েছেন, শুধু মানুষের উপর নয়, জিন জাতির উপর, পশু পাখির উপর, সমস্ত কিছু, এমনকি মুসার উপর, মাসির উপর। একদিন মুসা এসে বলল, মানুষ আমাদেরকে যেখানে যেখানে পায় সেখানে থাপ্পড় মেরে মেরে ফেলে, এটার আল্লাহ নবী আপনি এটা বিচার করুন, বাতাসের বিরুদ্ধে কি বোঝা গেল? মশা, পশু পাখি, মানব দানব সব কিছুর উপর যার হুকুমত দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন, তিনি হবেন সাইয়েদুনা সুলাইমান ইসলাম, সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সাতজন বাদশাহ যারা পুরা পৃথিবীকে বাদশাহ করেছেন, এখন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে আমরা জানি আমেরিকা, ঠিক কিনা? কারণ তারা অস্ত্র দিক দিয়ে শক্তিশালী বিদায়, এর আগে মুসলমানরাও শক্তিশালী ছিল, আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি বিদায়, আজকে মুসলমান নির্যাতিত, ঠিক কিনা? যখন তুর্কি শাসন ছিল, অটোম্যান সাম্রাজ্য ছিল, তখন বড় একটা শক্তিধর মুসলিম কান্ট্রি রাষ্ট্র ছিল, যাদের নাম শুনলে ইউরোপ এরা থরথর করে কাঁপত, কিন্তু আমরা আমাদের সে ঐতিহ্য হারিয়েছি। কোরআন এবং সুন্নাহ থেকে, আউলিয়া কেরাম নবী রসুলের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি বিদায়, আজকে আমরা নির্যাতিত নিপীড়িত। চারজন জাতিকে, চারজনকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, তাদের মধ্যে দুইজন ছিল কাফের, একজন হলো নমরুদ আরেকজন হলো বকনসর, তার দুজন ছিল কি কাফের, একজন ছিল নমরুদ আরেকজন ছিল কি বকনসর। নমরুদকে আল্লাহ কোন নবীর যুগে প্রেরণ করেছেন? হযরত নমরুদের আমলে আল্লাহ কোন নবী প্রেরণ করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যে
নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করেছিল, এত বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল যে সে আগুনের লিলিহান শিকায় আকাশের উপর দিয়ে কোনো ফাঁকি পর্যন্ত উড়ে যেতে পারত না। কত বিশাল লিলিহান সে অগ্নিকুণ্ড তৈরি করেছিল, কয়েক মাইল পর্যন্ত মানুষ পশু পাখি কোন রকমের দরিন্দা পরিন্দা চলাচল করতে পারত না। এই নমরুদকে সহযোগিতা করার জন্য এমনকি তারা এই যারা কাফের ছিল কেউ লাকড়ি দিয়ে কাজ করে সে পরিশ্রমের টাকা দিয়ে লাকড়ি জোগাড় করে সেখানে দিত ইব্রাহিম ইসলামের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ বলুন, কিন্তু আল্লাহ যাকে রাখে তাকে কি কেউ শেষ করতে পারে? নাউজুবিল্লাহ বলুন। সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সে নমরুদ আল্লাহ যাকে 800 বছর হায়াত দিলেন, সে 400 বছর রাজত্ব করেছে, বাকি 400 বছর মশার কামড়ে সে আঘাতপ্রাপ্ত হয়ে তিলে তিলে মারা গিয়েছে, ঠিক বলুন না? ঠিক কিনা? অর্থাৎ নবীর বিরুদ্ধে আল্লাহর মাহবুব বান্দাদের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করবে তার শাস্তি দুনিয়াতেও আখেরাতেও রয়েছে। ঠিক আল্লাহ বলেন হাদিসে কুদসি যে জুবান ভাষা হলো নবীর, বাণী হলো আল্লাহর, যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করবে, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব, যে আমার বন্ধু আমার ওলির আমার দোস্ত যারা আমার হাবিব যারা আমার ওলি তাদের সাথে যে বিরুদ্ধাচরণ করবে আমি খোদা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই নমরুদ এবং বক্তনসর দুইজন কাফের পুরা বিশ্ব বাদশাহী করেছিল, কিন্তু মানুষ তাদেরকে স্মরণ করে ঘৃণার সাথে, কারণ তারা বেঈমান ছিল, ঠিক কিনা? আরেকজন ছিলেন যুলকারনাইন, তিনিও ওনাকে বাদশা সিকান্দর বা ইস্কান্দর মশহুর যুলকারনাইন ছিল, যুলকারনাইন বলা হয়, মশরিক এবং মাগরিব দুই প্রান্তের বাদশাহী সুলতানিয়ত আল্লাহ যাকে দিয়েছেন তিনি ছিলেন বাদশা যুলকারনাইন। যে বাদশা যুলকারনাইনের জরিপ আছে, যিনি যে ইয়াজুজ মাজুজ রাক্ষস দুটি দল, নোয়াল ইসলামের আওলাদ, হযরত নোয়াল ইসলামের পুত্র ছিল তিনজন, সাম হাম ইয়াফেস, আমরা হলাম সমস্ত নবী রসুল আউলিয়া কেরাম ইয়াফেসের বংশধর, ইয়া মাযাল্লাহ সামের বংশধর, কাফেররা হলো হামের বংশধর, আর ইয়াজুজ মাজুজ বড় বড় লাক্ষস যেগুলো এখনো জীবিত কিয়ামতের আগে বের হবে, ঠিক কিনা? দাজ্জাল ইয়াজুজ মাজুজ এরা হলো ইয়াফেসের বংশধর। কার বংশধর? ইয়াফেসের। হযরতে যুলকারনাইন যিনি পুরো পৃথিবী সাইর করেছেন, করতে 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 এক জায়গায় পৃথিবীর এক প্রান্ত গিয়ে পৌঁছলেন যেখানে দেখতেছে মানুষ সূর্য পূজা করতেছে, উনি সেখানে ইসলামের দাওয়াত দিলেন, বললেন তোমরা এক খোদার পূজা করো, এক খোদার ইবাদত করো। তারা বললো আমরা ঠিক আছে ইবাদত করব, তবে একটা শর্ত। শর্ত হলো কি? শর্ত হলো যে আমরা যখন ক্ষেত খামার করি পাহাড়ের ওই পার থেকে কিছু দাজ্জাল এসে কিছু রাক্ষস এসে খেয়ে ফেলে, আপনি যদি তাদের থেকে আমাদেরকে রক্ষা করেন আপনার উপর ইমান আনবো কলমা পড়বো। তিনি ঠিক আছে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করলেন, প্রাচীর শিশের আলা, এগুলো কোরআনে পাকের, এগুলো বানানো ইতিহাস ঘটানো নয়, কোরআনের মধ্যে রয়েছে, সূরা পাহাড় মধ্যে রয়েছে যে তিনি শিশের আলা প্রাচীর তৈরি করে দিলেন, কিয়ামত কিয়ামতের আগ পর্যন্ত এই শিশের আলা প্রাচীর ইয়াজুজ মাজুজের রাক্ষসের দল ভাঙতে পারবে না। যুলকারনাইন বাদশাহ যিনি পুরা বিশ্বকে কি করেছেন, ক্ষমতা পুরা বিশ্বের মধ্যে বাদশাহ করেছেন, আরেকজন হলো আল্লাহর নবী সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। হযরত সুলাইমান ইসলামকে আল্লাহ বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছিলেন, যিনি যার সিংহাসনের মধ্যে হাজার হাজার